নমস্কার, সবার প্রথমে আপনাদেরকে আমার প্রণাম এবং আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আপনারা দেখছেন অ্যাস্ট্রো টিপস, এবং অ্যাস্ট্রো টিপসে বিভিন্ন রকমের জ্যোতিষ আলোচনা নিয়েই আলোচনা হয়ে থাকে, এবং বর্তমানে আমরা জ্যোতিষশাস্ত্র সম্পর্কে শিক্ষামূলক অনুষ্ঠানের মধ্যে আছি এবং জ্যোতিষশাস্ত্রটিকে কিছুটা শেখার চেষ্টা করছি, কিছুটা বোঝার চেষ্টা করছি। আপনারা যারা দূর দূর প্রান্তে আছেন এবং জ্যোতিষকে ভালোবাসেন, জ্যোতিষশাস্ত্রটিকে কিছুটা হলেও শেখার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন, তাদের জন্যই আমার এই অনুষ্ঠানগুলি উপস্থাপন করে থাকি আমি। এবং আপনারা অনুষ্ঠানগুলি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং ব্যক্তিগতভাবে আপনারা যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চান, তারা আমার নিচে ডেসক্রিপশন বক্সে আমার লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটি সংগ্রহ করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এছাড়াও আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন, হোয়াটসঅ্যাপ নাম্বারটির মাধ্যমেও কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আপনারা যারা জ্যোতিষশাস্ত্র সম্পর্কে বিস্তারভাবে জ্ঞান অর্জন করতে ইচ্ছুক, তারা কিন্তু আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারটির মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। তো চলে আসবো আজকে আলোচনাতে। আজকে যে গ্রহটিকে নিয়ে আলোচনা করব, আমরা এখন পরপর গ্রহ সম্পর্কে আলোচনার মধ্যে আছি, এবং অলরেডি আমি কিন্তু সমস্ত গ্রহের কারকতা দিয়ে দিয়েছি, এবং সেই কারকতাগুলো আপনারা যারা আমার অনুষ্ঠানগুলিকে নোট করেন তাদের জন্য বলবো যে আপনারা কিন্তু আগে যে কারকতাগুলো আমি দিয়েছি সেগুলোকে নোট করে রাখবেন, এবং তার সঙ্গে সঙ্গে এটা প্লাস মানে এটা আরও একটু যোগ করছি তার সঙ্গে। হ্যাঁ, তো এটাকেও কিন্তু আপনারা নোট করে রাখতে পারেন। কারকতা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং কারকতা কিন্তু আমাদের প্রচণ্ডভাবে লাগবে। তবে তার সঙ্গে সঙ্গে আমরা একটুখানি এই যে কারকতাটা দিচ্ছি সেটার মধ্যে আমি একটুখানি আপনাদেরকে বিষয়টা বোঝাবার চেষ্টা করছি, সেই গ্রহের নেচারটাকে বোঝাবার চেষ্টা করছি, এবং আপনারা অবশ্যই বুঝবেন মানে বোঝার চেষ্টা করবেন বিষয়টা কীরকম। তো আজকে আমরা মঙ্গল গ্রহকে নিয়ে আলোচনা করব, এবং আমরা জানার চেষ্টা করব মঙ্গল গ্রহটি জ্যোতিষশাস্ত্রের মধ্যে তার প্রভাব কীভাবে প্রভাবিত হয়, একটি জন্মচক্রের উপরে তার প্রভাব কীরকমভাবে প্রভাব দেয়, তা কী কী প্রভাব আমরা দেখতে পাই একটি মঙ্গল গ্রহটির। তো মঙ্গল গ্রহ সম্পর্কে আলোচনা করতে গেলে পরে প্রথমেই যে কথাটি বলতে হবে যে রবি এবং চন্দ্রের পরে পৃথিবীর উপরে সবথেকে বেশি প্রভাব সৃষ্টিকারী গ্রহটি হচ্ছে মঙ্গল, রবিচন্দ্রের পরে। তো এখানে আমরা রবিচন্দ্র ছাড়া একটা কথা আমরা জানি যে রবিচন্দ্র ছাড়া কিন্তু সমস্ত গ্রহই কিন্তু বক্রি হয় নির্দিষ্ট সময় সময়তে, বা বক্রগতি প্রাপ্ত করে, ঠিক আছে। তো কিন্তু এই বক্র নামটা কিন্তু আসলে মঙ্গলের, এবং এই মঙ্গলের নাম এর সঙ্গে সঙ্গে মঙ্গলের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের নাম দেখতে পাওয়া যায়। কোথাও কোথাও মঙ্গলের নাম আমরা ভৌম পাবো, কোথাও কোথাও মঙ্গলের নাম আমরা মঙ্গলকে দেব সেনাপতি বলা হয়। তো এগুলো হচ্ছে মঙ্গলের বিভিন্ন নাম, তবে এই বক্র নামটা কিন্তু আসলে মঙ্গলের। তো ভারতের ফলিত জ্যোতিষ এবং পুরাণে মঙ্গলকে কিন্তু দেব সেনাপতি বলা হয়ে থাকে। আমরা জানি যে মঙ্গল হচ্ছে সেনাপতির কারক, এবং মঙ্গলকে দেব সেনাপতি বলা হয়ে থাকে। তবে পাশ্চাত্য জ্যোতিষে যদি আমরা পাশ্চাত্য জ্যোতিষের দিকে চলে যাই, তাহলে কিন্তু সেখানে মঙ্গলের অন্য আরেকটি নাম দেখতে পাওয়া যায়, সেটি হচ্ছে রণদেবতা। হয়তো রণদেবতা এই নামটি হওয়ার বিশেষ কারণ এরকম হতে পারে যে রক্তপাত যুদ্ধের একটি অঙ্গ, তো সেই কারণে হয়তো এই রণদেবতার নামটা হয়তো তৈরি হয়েছে, এবং এই নামটার সঙ্গেই কিন্তু একটা যুদ্ধের একটা সম্পর্ক পাওয়া যায়। তো আমরা এখানে বলতেই পারি যে মঙ্গল কিন্তু রক্তপাতের কারক গ্রহ, মঙ্গল কিন্তু যুদ্ধের কারক গ্রহ। তো এখানে একটা কথা খেয়াল রাখতে হবে যে আমাদের শরীরের ভিতরে যে ব্লাড সার্কুলেশন, এই ব্লাড সার্কুলেশনের উপরে কিন্তু মঙ্গলের প্রভাব বিস্তারভাবে বিশদভাবে আছে, এবং আমাদের এই রক্ত অর্থাৎ শরীরের যে রক্ত, এই রক্ত কিন্তু দু রকমের হয়। একটি হচ্ছে যেটাকে আমরা বলবো যে মানে দু রকমের বলবো না, এই যে মঙ্গলের দুই প্রকার এই রক্তের যে প্রকৃতি, এই দু প্রকার প্রকৃতি কিন্তু আমরা দেখতে পাওয়া যায়, সেটা হচ্ছে একটা বীরভাব এবং একটা পশুভাব। তো এই বীরভাব এবং পশুভাব এই দুটোই কিন্তু মঙ্গলের ভেতরে আছে। তো এই বীরভাব এবং পশুভাব অর্থাৎ মঙ্গল যখন শুভ অবস্থানে থাকবে, শুভ প্রভাব দেবে, তখন কিন্তু বীরভাব দেখতে পাওয়া যাবে, এবং মঙ্গল যখন নেগেটিভ হয়ে যাবে বিভিন্নভাবে, তখন কিন্তু এই পশুভাবের যে প্রভাব সেই প্রভাবগুলি দিতে শুরু করবে। তো এখানে বীরভাবের ভেতরে যেগুলো আসবে সেগুলো হচ্ছে বীরভাবের উত্তেজনার মধ্যে জাতক কিন্তু সত্যের উপাসনা করবে, কর্মশক্তি তার বিশেষভাবে দেখতে পাওয়া যাবে, তার ধৈর্য সাহস সংযম দাম্ভিকতা সেনাপতি সুলভ তেজস্বিতা ভ্রাতৃত্ব ভাব উৎসাহ উদ্দীপনা
সামরিক প্রতিভা, যন্ত্রবিজ্ঞানের ওপরে বিশেষ, আর যন্ত্রবিজ্ঞান, রসায়নবিদ্যা, হ্যাঁ, এই সমস্ত বিষয়ের ভেতরে বিশেষ জ্ঞান, সাংগঠনিক শক্তির ভেতরে বিশেষ পারদর্শী সেই জাতক, হ্যাঁ, এই বিষয়গুলি কিন্তু যেমন বীরভাবের ভেতরে দেখতে পাবো, তেমন কিন্তু পশুভাবের ভেতরে, পশুভাবের যে উত্তেজনা, মঙ্গলের যে নেগেটিভিটি, এর ভেতরে থেকে আমরা কিন্তু দেখতে পাবো যে সেই জাতক প্রচণ্ড মাংসপ্রিয় হবে, ক্রোধী, অহংকারী, বিবাদপ্রিয়, হিংস্র স্বভাব, দাঙ্গা হাঙ্গামা, রক্তক্ষয়, মহাযুদ্ধ, পশুর মতো আচরণ, নৃশংস হত্যাকাণ্ড, নারীর ওপরে পাশবিক অত্যাচার, হ্যাঁ, প্রচণ্ড কামুক প্রবণতা, এগুলো কিন্তু নেগেটিভ মঙ্গলের দ্বারা সৃষ্টি করবে এই পশুভাবের যে প্রভাব। তবে একটা কথা খেয়াল রাখতে হবে যে রসায়নবিদ্যা, যুদ্ধবিদ্যা, অগ্নিসংযুক্ত অথবা বিদ্যুৎ সংযুক্ত যে কোনো বিষয়ে মঙ্গল কিন্তু জাতকে, জাতকের ভিতরে প্রতিভা উৎপন্ন করে থাকে। তো আবার তার সঙ্গে সঙ্গে আমরা যে সমস্ত সার্জিক্যাল ব্যাপারগুলো দেখি, হ্যাঁ, যে কোনো অপারেশনের ক্ষেত্রে, পুলিশের ক্ষেত্রে, সামরিক বিভাগের ক্ষেত্রে, খেলাধুলার ক্ষেত্রে, তারপরে হচ্ছে বিদ্যুতের ক্ষেত্রে, বিদ্যুৎ সংযুক্ত যে সমস্ত বিষয়গুলি আছে, এই সমস্ত, অর্থাৎ আমি যেরকম বললাম যে অস্ত্র চিকিৎসা, পুলিশ, সামরিক বিভাগ, এই বিভাগের মধ্যে যে কোনো বিষয় হতে পারে, যে কোনো জায়গায় কিন্তু মঙ্গল সেই জাতকের ভেতরে প্রতিভা প্রদান করে বা জীবিকাও তৈরি করাতে পারে। এই জায়গার সঙ্গে জাতক কিন্তু, জাতকের কিন্তু এই এই সমস্ত জায়গাতে জীবিকাও তৈরি হতে পারে। আমরা তো অলরেডি মঙ্গলের কারো কথা জেনেইছি, তার সঙ্গে সঙ্গে মঙ্গল হচ্ছে, আজকে যেটুকানি আমরা জেনে নেব যে মঙ্গল হচ্ছে সেনাপতি বলা হয়, মঙ্গল হচ্ছে খড়বাকৃতি দেহ, রক্তচক্ষু, দয়, তার সঙ্গে সঙ্গে রজক্রান্তি বর্ণ, চঞ্চল স্বভাব, কুঞ্চিত কেশযুক্ত, পিতৃ প্রকৃতি, অগ্নিতত্ত্ব, মানুষের শরীরের ভেতরে মঙ্গলের যে প্রভাব, এটা হচ্ছে ব্লাড সার্কুলেশনের মধ্যে কিন্তু মঙ্গলের প্রভাব সব থেকে বিশেষভাবে দেখতে পাওয়া যায়, বা রক্তের কোনো রোগ, হ্যাঁ, সেক্ষেত্রেও কিন্তু মঙ্গলের প্রভাব বিশেষভাবে দেখতে পাওয়া যায়। এছাড়া যে রোগ প্রতিরোধ ক্ষমতা, এটাও কিন্তু আমরা মঙ্গল থেকে দেখব, আমরা রবি থেকেও কিছুটা দেখব, কিন্তু মঙ্গল থেকেও আমরা বেশ বেশ অনেকটা জায়গা কিন্তু মঙ্গল থেকেও আমরা দেখব। তার সঙ্গে সঙ্গে শরীরের যে অন্ত্র, মূত্রনালী, মহিলাদের যে ঋতুচক্র ইত্যাদি জায়গা কিন্তু মঙ্গলের প্রভাব বিশেষভাবে দেখতে পাওয়া যায়। তো এখানে একটা কথা খেয়াল রাখতে হবে যে মঙ্গল যদি অশুভ হয়ে যায় জন্মছকে, তাহলে বেশ কিছু কিন্তু শারীরিক সমস্যার সৃষ্টি করতে পারে। তো সেগুলো কীরকম, যেমন হচ্ছে আমাদের যে বসন্ত রোগ হয়, হাম, তার সঙ্গে সঙ্গে প্রস্রাবের যে যন্ত্রণা, নারীদের ঋতুচক্রের যে গলযোগ, মস্তিষ্কে রক্তক্ষরণ, সন্তান হতে বাধা, দুর্ঘটনাজনিত রক্তপাত ইত্যাদি বিষয়ে কিন্তু দেখতে পাওয়া যাবে মঙ্গল যদি অশুভ হয়ে যায়। মঙ্গল অবস্থান ভেদে যেমন জাতককে সামরিক প্রতিভা প্রদান করতে পারে, বিশ্ব ভ্রাতৃত্ব পরায়ণ করাতে পারে, সাহসী করাতে পারে, ধৈর্যশীল করাতে পারে, হ্যাঁ, সত্যপ্রিয় করাতে পারে, আবার কিন্তু এই মঙ্গলই অবস্থান ভেদে জাতকের ভেতরে ভীরুতা, কাপুরুষতা, নির্দয় স্বভাব, পশুভাব, স্বার্থপরতা, জেদি, লড়াই করার প্রবণতা, লড়াই করার মানসিকতা ইত্যাদি অশুভ গুণ কিন্তু প্রকাশ করায়। তবে মনে রাখতে হবে একটা কথা যে মঙ্গল যেই অবস্থাতেই থাকুক, তার অহংকার, তার দম্ভ কিন্তু সে কখনোই ত্যাগ করতে পারবে না। অর্থাৎ যেইখানেই মঙ্গল বসে থাকুক, সেইখানটাই কিন্তু তার একটা দম্ভ, অহংকার কিন্তু সৃষ্টি করবে। তো এখানে একটা বিশেষ নোট করতে হবে যে মঙ্গল থেকে আমরা যেমন দম্পতির আয়ু বিচার করে থাকব, দাম্পত্য কলহ বিচার করব, স্ত্রী হানি বিচার করব, এটা হচ্ছে মহিলাদের ছকের ক্ষেত্রে কিন্তু খেয়াল রাখতে হবে। যেমন আমরা বললাম যে মহিলাদের ছকের ক্ষেত্রে কিন্তু মঙ্গল বিবাহকারক গ্রহ, আবার পুরুষদের ছকের ক্ষেত্রে কিন্তু শুক্র বিবাহকারক গ্রহ, তাহলে একজন মহিলার ছকে মঙ্গল কিন্তু খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে। মঙ্গল যদি অনেক রকমভাবে পীড়িত হয়ে যায় একটি মহিলার জন্মছকে, তাহলে কিন্তু সেই মহিলার দাম্পত্য জীবনে কলহ সৃষ্টি হতে পারে, অশান্তি সৃষ্টি হতে পারে, সেই মহিলার কিন্তু যে তার হাজবেন্ডের যে আয়ু বিচার বা তার, সেটাও কিন্তু আমরা মঙ্গল থেকে বিচার করতে পারবো, এবং তার বৈধব্য যোগ আছে কিনা, মাঙ্গলিক দোষ আছে কিনা, এই বিষয়গুলো আমরা বিচার করতে পারবো। এবং মঙ্গল এবং তৃতীয় ভাব এবং ভাবপতি থেকে আমরা ভাই বোনের বিচার করে থাকি। আবার যে সমস্ত জাতক জাতিকা, জাতকরা বিশেষ করে যে কোনো মানুষ হতে পারে, যদি কেউ বাড়ি বানাতে চায়, হ্যাঁ,
গৃহযোগ যেটাকে আমরা বলি, তাহলে এই গৃহযোগের ক্ষেত্রে কিন্তু মঙ্গলের বিশেষ ভূমিকা পালন করে। অর্থাৎ গৃহযোগের ক্ষেত্রে আমরা যেমন চতুর্থ ভাব দেখব, চতুর্থ ভাব পতির সঙ্গে ইলেভেন্থ হাউসের সঙ্গে কোনো সম্পর্ক সৃষ্টি হয়েছে কিনা এটাও আমরা দেখব, তার সঙ্গে সঙ্গে আমরা এটা দেখব যে সেই সম্পর্কের সঙ্গে মঙ্গল কোনোভাবে যুক্ত হয়ে রয়েছে কিনা। আমরা কিন্তু খেয়াল রাখতে হবে মঙ্গল হচ্ছে ভূমির কারক গ্রহ। আমরা যে ভূমি থেকে বাড়ি অর্থাৎ মাটি থেকে যেটা বাড়ি তৈরি করি, হ্যাঁ, মাটিতে ভিত করে যে সমস্ত বাড়ি তৈরি হয়, হ্যাঁ, সেটা কিন্তু মঙ্গলের কারক। আবার এই ফোর্থ হাউসের সঙ্গে যদি ইলেভেন্থ হাউসের কানেকশন, তার সঙ্গে সঙ্গে শুক্র কানেক্টেড হয়, তাহলে কিন্তু শুক্র ফ্ল্যাটের কারক গ্রহ। এখন যেটা বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে বিভিন্ন ফ্ল্যাটের মানুষ ফ্ল্যাট কিনছে, এই ফ্ল্যাটের কারক কিন্তু সেটাও কিন্তু গৃহ, সেটা খেয়াল রাখতে হবে, কিন্তু এই ফ্ল্যাটের কারক গ্রহ কিন্তু শুক্র। আর জমি থেকে যে সমস্ত বাড়ি তৈরি করে, যার যে সমস্ত ব্যক্তি, এই জমি থেকে বাড়ি তৈরি করার কারক কিন্তু মঙ্গল। আচ্ছা, মঙ্গল থেকে আমরা আরও কী বিচার করব, মঙ্গল থেকে এবং ষষ্ঠ ভাব থেকে, মঙ্গল কিন্তু ষষ্ঠ ভাবের কারক, তৃতীয় ভাব এবং ষষ্ঠ ভাবের কারক কিন্তু মঙ্গল। তাহলে মঙ্গল ষষ্ঠ ভাব থেকে আমরা শত্রু বিচার করব, ব্যক্তিগত রিপু দোষ বিচার করব, এই বিচারগুলো কিন্তু করব। এখন এডুকেশনের যুগ অনেক ফাস্ট হয়ে যাচ্ছে, তো আমরা পরে আমি অলরেডি এডুকেশন নিয়ে বিভিন্ন অনুষ্ঠান করেছি, আপনারা সেগুলোকে দেখবেন, সেগুলোকে পারলে কিছু কিছু করে নোট করবেন। আমি যখন ছক বিচার করব সেই বিষয়গুলিকে পরিষ্কার করব আপনাদের কাছে। তো এখানে আমরা এডুকেশনের ক্ষেত্রে যে সমস্ত টেকনিক্যাল যে সমস্ত কোর্সগুলো আছে, এই টেকনিক্যাল কোর্সগুলোর সঙ্গে কিন্তু মঙ্গলের প্রভাব বিশেষভাবে লক্ষ্য করা যাবে। যে মঙ্গল যদি কখনো ফিফথ হাউসের সঙ্গে প্রভাব সৃষ্টি করে, মঙ্গল যদি কখনো নাইন্থ হাউসের সঙ্গে প্রভাব সৃষ্টি করে, তাহলে যে সমস্ত এডুকেশনগুলো তৈরি করে সেগুলো হচ্ছে যাতক কোনো টেকনিক্যাল কোর্স করতে পারে, তার সঙ্গে সঙ্গে নেটওয়ার্কিং, ফায়ার বা দমকল রিলেটেড কোনো কাজ, হ্যাঁ, বা সেফটি রিলেটেড কোনো কাজ। মঙ্গল কিন্তু ইঞ্জিনিয়ারের কারক গ্রহ, মঙ্গল কিন্তু সার্জারির কারক গ্রহ, এরকম আমরা যখন আসবো সেখানে কিন্তু আমরা এই মঙ্গলের কারকতার মধ্যে এগুলো পাবো। তার সঙ্গে সঙ্গে যে সমস্ত মেকানিক্যাল কাজ আছে, হ্যাঁ, সেখানেও কিন্তু মঙ্গলের ভূমিকা আমরা বিশেষভাবে দেখতে পাবো। তো আজকে এই পর্যন্ত, আবার আরেকটি অনুষ্ঠান নিয়ে পরের দিন আপনাদের সঙ্গে দেখা হবে, ততক্ষণের জন্য নমস্কার।